রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে 24 জুনের আগাম টিকিট বিক্রি শুরু হয় বৃহস্পতিবার সকাল 8টায়। কিন্তু শুরুতেই অভিযোগ পছন্দ মতো টিকিট না পাওয়া নিয়ে। সুবর্ণ এবং সোনার বাংলা মিলে 500 টিকিট আছে এসি টিকিট, 30 জনের মধ্যে শেষ হয়ে যায় কিভাবে? নাইনের দাঁড়ানোর আগে আপনার এসি সিট গুলো চলে যাচ্ছে। পুরো টেন্টার ভিতরে অন্তত একটা এসি সিট থাকবো, একটা সিটও পাই। আগের দিন সারাদিন লাইনে দাঁড়িয়ে টিকিট না পাওয়া অনেক যাত্রী বৃহস্পতিবার সকালে টিকিট পেয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান। টিকিট পেয়ে তো অবশ্যই ভালো লাগছে, কিন্তু এসি চাইছিলাম, এসি পাই নাই। দাউদকান্দি ব্রিজের ওখানে পর্যন্ত যে জ্যাম, ওটা অতিক্রম করে গিয়ে আর ইজের আনন্দ থাকবে না, এই জন্যই কষ্ট করে একজনকে সারা দাঁড় করিয়ে রাখছি, এখন নিজে আসলাম। সবচাইতে বড় ব্যাপার মার কাছে ফিরে যাচ্ছে, এটাই ভালো। তবে গত 3 দিন নারীদের জন্য একটিমাত্র কাউন্টার থাকায় দুর্ভোগে ছিলেন তারা। অনেক নারী আবার গন্তব্যস্থান সঠিকভাবে বলতে না পারায় টিকিট কিনতে ব্যর্থ। টিকিট নিলাম না, ওরা আমার দিতে না, ওরা বলছে যে লেখার জন্য আমি ভালো বলে আমি লেখাপড়া বেশিও নাই, বুঝছেন, তার জন্য ওরা ভাবতেছে। সময়ের সাথে সাথে নারীদের লাইন লম্বা হওয়ায় তাদের জন্য 3টি কাউন্টার উন্মুক্ত করে রেলওয়ে। সবসময় পাই, এই বছরও পাবো আশা করি। একদিন এক রাত অপেক্ষার পরও শুরুর দিকের যাত্রীরা কেন পছন্দ মতো টিকিট পেল না জানতে চাইলে রেলওয়ের দায়সারা উত্তর। তো প্রথম ব্যক্তি টিকিটটি এসি টিকিটের টিকিট পায়নি, এটা কিন্তু আমি করতে পারি না, তার মেনে নিতে পারি না, কারণ অবশ্যই টিকিট পেয়েছে, এসি টিকিট কাউন্টারে সারা হয়েছে, না সারলে তো আর টিকিট কিন্তু এক কাউন্টারে না, পিছনে সৈনিক কাউন্টার থেকেও নিচ্ছে, আবার মহিলা কাউন্টার থেকে নিচ্ছে, আর এসি সিট হয়তো এমন জায়গায় সে চেয়েছে যে জায়গায় তার কোটাই নাই। টিকিট না পাওয়ার সম্ভাবনা নিয়েও লাইনে দাঁড়ানো নারী পুরুষদের জন্য যাত্রার দিন মোট টিকিটের 25% স্ট্যান্ডিং টিকিটের ব্যবস্থার আশ্বাস দিয়েছে রেলওয়ে। শুক্রবার কমলাপুর থেকে 25 জুনের আগাম টিকিট দেওয়া হবে। শফিকুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা।